ক্যান্টিনে ধাক্কামুক্ত সার্ভিস পেতে চান, আমাকে ফলো করুন। ব্যাকবেঞ্চার হইতে হবে, কিন্তু কলমটা কুটুস করে ফালাইয়া দিবা। কলম নেওয়ার ঠেলার পিছনে দরজা দিয়ে বের হয়ে মাথা নিচু করে সোজা দৌড়। আশেপাশে তাকানোর দরকার নাই, যেতে যেতে যদি আবার পেয়ে যায় তাহলে সেরে নেওয়াই ভালো। কোনো স্যারের চোখে পড়া যাবে না, কিন্তু নিসারের চোখে তো একেবারেই নয়। যাওয়ার পথে অনেক দৃশ্য দেখার সৌভাগ্য হতে পারে, তবে সেদিকে না তাকিয়ে নিজের লক্ষ্যে যাওয়াই ভালো। তবে এটা সবসময় হয় না, মাঝে মাঝে।